আলুর পরোটা, কিন্তু এক্সট্রা করে আলুর পুর দেওয়া ছাড়া আলুর পরোটা বানিয়ে দেখাবো আজকে, কোনো ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে আলু, দুইটা আলুকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মশলা দিয়েছি, এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কিছু সামান্য পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ, কিছু পেঁয়াজ, তারপরে রসুন পেস্ট, তারপরে একটু গরম মশলা, একটু জিরার গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে সবগুলাকে একটু ভেজে নিব। এই তো ব্যাস রেডি আমার মশলাটা। এখন এই মশলাটা আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এটা একটা আলু ভর্তার মতো হয়ে যাবে। তো আমরা কিন্তু আলু পুরি বা আলু পরোটা যখন বানাই এটাকে এক্সট্রা পুর হিসেবে দিয়ে থাকি। এখন আজকে আমি এটা পুর হিসেবে না দিয়ে এটার মধ্যে আমি ময়দা একসাথে মিশিয়ে নিব, তাহলে কি আমাদের এক্সট্রা কোনো ঝামেলা করা লাগছে না, কারণ পুর দিতে ওইটা একটু ঝামেলার ব্যাপার। এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি, দুইটা আলুর সাথে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তারপরে আমি এগুলাকে একটু ভালো করে মেখে নেব। তারপরে সাথে আমি পানি দিয়ে একটা সফট একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সফট একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন সামান্য উপর থেকে একটু 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু মিশিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। পরোটা বানানোর সময় কিন্তু আপনি যত বেশি একটু রেস্টে রাখবেন তত বেশি এটা সফট হবে, ফুলবে আর এটা লেয়ার যুক্ত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা 15-20 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর এখন আমি আবার একটু হাত দিয়ে একটু ভালো করে মুছে নিব। তারপর এখন আমি সামান্য পরিমাণ নিয়ে আমি এখন পরোটা বেলে নিব। তো পরোটা বেলার জন্য দেখুন এখানে আমি প্রথমে একটু শুকনো ময়দা দিয়ে এটা পরোটাটা বেলে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি আপনারা চাইলে কিন্তু নর্মাল রুটির মতো করে বেলেও এইটা জাস্ট পরোটার মতো ভেজে করতে পারেন তেলে বা ঘিয়ে। কিন্তু আবার আপনি চাইলে আমরা যেভাবে পরোটা তৈরি করি লেয়ার যুক্ত হওয়ার জন্য ওইভাবেও বানাতে পারেন। তা আমি আজকে নর্মাল রুটির মতো তো এখন আর দেখানোর কিছু নেই, নর্মাল রুটির মতো সবাই পারবেন, সেজন্য আমরা যেভাবে নর্মালি পরোটা বানাই সেটাই দেখিয়ে দিচ্ছি। এটাও অনেকে পারেন আমি জানি, যারা জানেন না তাদের জন্য উপকার হবে। এই যে আমি একটু লেয়ার যুক্ত হওয়ার জন্য আজকে এটার মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে আপনি চাইলে তেলের উপরে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, আমি দেইনি। তারপরে দেখুন এইভাবে রাউন্ড করে এটাকে বটে তারপরে এইভাবে চাপ দিয়ে এতে করে এই পরোটার মধ্যে কিন্তু লেয়ার যুক্ত হবে, ভিতরে ফ্লাফি ফ্লাফি হবে। তো এরপরে আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে পরোটাটা বেলে নিব। আমরা কিন্তু কম বেশি সবাই পরোটা খেতে খুব পছন্দ করি, তো তার মধ্যে যদি একটু চেঞ্জ আসে পরোটা খাওয়ার মধ্যে তাও এত সহজে, তাহলে বলেন খারাপ কি, তাই না? মাঝে মধ্যে তো পরোটার মধ্যে একটু চেঞ্জ আসা দরকার, কিন্তু আমরা সেটা কষ্ট হবে ভেবে করি না। পরোটা দেখতে পাচ্ছেন এটা হবে একদম পাতলাও না, আবার রুটি থেকে সামান্য একটু মোটা হবে, আবার বেশি মোটাও না। তারপর আমি একটা ফ্রাই প্যানে পরোটাটা ভেজে নেব। এক পাশ যখন ভালো করে হয়ে যাবে এটা উল্টিয়ে তারপর দেখুন আমি এক পাশে ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেল, বাটার, ঘি, যেটা মন চায়, যেটা আপনাদের ইচ্ছা ওইটা ইউজ করতে পারেন। তো এখন আমি এভাবে করে দেখতে পাচ্ছেন একটু দিয়ে চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছি। তারপরে আমি দুই পাশে ঘি লাগিয়ে পরোটাটা সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে তো একদম গরম ছিল, ধরা যাচ্ছিল না, তাই ভালো করে দেখাতে পারিনি। এই যে একদম সফট একটা পরোটা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে ভিতরেও কিন্তু সুন্দর লেয়ার হয়েছে। আমার অন্য হাতে মোবাইল ছিল তাই আমি এক হাত দিয়ে দেখাচ্ছিলাম, তাই সুন্দর করে দেখাতে পারিনি। তো আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।